ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দেশ। বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতবস্ত্রের অভাবে দুর্ভোগে দরিদ্র ও ছিন্নমূল মানুষ। হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় মাসুমুল ইসার রিপোর্ট। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। কষ্টে আছে চুয়াডাঙ্গার নিম্ন আয়ের মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে তারা। এই জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে তা আরও কয়েকদিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। শীতের আবহাওয়ার কারণে মানুষের জীবন জীবিকা নির্বাহ করা খুব কঠিন হয়ে পড়েছে। বর্তমানে আমাদের পরিস্থিতি চুয়াডাঙ্গা জেলাতে দেখছে আবহাওয়া খুবই খারাপ। ঠাকুরগাঁয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনদুর্ভোগ চরমে। দুর্ভোগে শ্রমজীবী মানুষজন, কাজে যেতে পারছেন না তারা। আমাদের ঠাকুরগাঁ যে শীত পড়তেছে ঠান্ডা, আমরা কাজকর্ম পাওয়া যায় না, এদিকে অভাব খুব আমাদের। একটা কম্বল পানি বেটা, বিসমিল্লাহ কয় একটা কম্বল পানি। রংপুরে কনকনে ঠান্ডা বাতাসে জনজীবন প্রায় অচল। শীত বস্ত্রের অভাবে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা আছেন দুর্ভোগে। ঠান্ডার জন্য কোনো কাজ কাম কর্ম করা যাইতেছে না, হাত পায়ে খুব কষ্ট হইতেছে, লোকও বাড়াইতেছে না। আমরা যে কি ঘরে খাবো, কি খাবার মতো কিছুই নেই আমাদের। ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ায় কাবু সিরাজগঞ্জের মানুষ। দুপুরে ঘণ্টাখানেক সময়ের জন্য সূর্যের দেখা মিললেও দিনভর থাকছে কুয়াশায় ঢাকা। এত শীতের ভিটে কেউ আসেও না, এবং কি এগুলা চরের মানুষের খোঁজ খবরও কেউ নেয় না। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।